সামনে ছোট্ট বোন ঝুমা উপস্থিত। আসলে ওর জীবনের অনেক কষ্টের গল্প আছে, আমরা সেটাই শুনবো। আপু ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপু এই যে আমি ভালো আছি, এই যে আপনি বললেন যে আপনার বাবা খুব ছোটবেলায় মারা গেছে, আপনার বাবার আদর পাইতে ইচ্ছা করে না? অবশ্যই, কার না ইচ্ছা করে, সবারই তো ইচ্ছা করে আমি বাপ মার আদর পেতে, তো সবারই ইচ্ছা করে। এমনকি মনে হয় না যে অনেকের সময় স্কুলে গেছেন, অনেকের বাবা আসছে তার বাচ্চা নিয়ে যেতে, আপনার বাবা আসেনি, তখন আপনার কেমন লাগতো? কষ্ট লাগতো। কান্না করেছেন কখনো? অবশ্যই, বাবার জন্য কান্না আসে। বছরে বছরে আমাদের ঈদ আসে, সবারই তো বাপ মা আছে, আমার তো বাপ মা নাই, আমার কাছে নিজেকে খুব একা লাগতো। বাবার কথা মনে পড়লে কি কান্না আসে? কান্না করছেন কখনো? হ্যাঁ, কান্না তো করি। মন খারাপ হয়? বাবার চেহারা গুলা এখনো ভাসে ওঠে না, মনে করেন আমি তো আর বাবার দেখতে পারি নাই না। বাবা কেমন হয় জানেনি না, তাই তো? জানি, খুব কষ্ট না? মা কখনো বলতো না যে বাবা এরকম ছিল এরকম ছিল? হ্যাঁ, বাবা ছবি দেখাইছিল, মানে ছবিগুলাই নিয়ে থাকি, আর এমনি বাস্তবে দেখিনি। আচ্ছা, আপনি এই যে 19 বছর বয়স পার করলেন, এমন কোনো আশা আছে যেটা আমার অপূর্ণ রয়ে গেছে, যে আমি এটা চাইছিলাম পাই নাই? অবশ্যই। কিরকমের দুই একটা গল্প শুনি। এক হয়েছে বাবার আদর পাই নাই, দুই নম্বর হয়েছে আমার মার আদর পাই নাই, তিন নম্বর হয়েছে আমি ভালোবাসা পাই নাই। মানে সবাই আমার মনে করেন খারাপ মন্তব্য করে, আসলে খারাপ মন্তব্যটা কিসের জন্য করে আমি বুঝলাম না। আসলে যার মাতার ছায়া নাই তারাই কিন্তু খারাপ মন্তব্য করে। আজকে যার ফ্যামিলি আছে ওদের নিয়ে কিন্তু কেউ খারাপ সমালোচনা করে না, ঠিক আছে? আর যার ছায়া নাই ওরা নিয়ে কিন্তু বেশি খারাপ। আরে আপনি তো আরেক কথা বললে ইমোশন লাইন না দিলেন, আমার তো গরুর মাংস খাইতে অনেক ইচ্ছা করে, বুঝছেন, খাইতে পারি না। কতদিন হয় খান না? আজকে মনে হয় এক বছর দুইটাও মনে খাই নাই, যে কুরবানি দিছিল যে পরে যে আমাদের বাসায় যারা থাকে, আমার খালা তো কাজ করে বাসায়, এন থেকে যে গরুর মাংস আনছিল এই খাওয়ায়, আর এক বছর ধরে মনে চোখেও দেয়নি। ইলিশ মাছ? আল্লাহ, ইলিশ মাছ আর কেউ খাবো? গরুর মাংস খাইতে পারি না, ইলিশ মাছ করতে খাবো? যদি কোনো প্রবাসী বা দেশি ভাই আপনার এই কথা শুনে, যদি আপনাকে গরুর মাংস খাওয়ার জন্য টাকা পাঠায় বা কথা বলতে চায় বা আপনার ইলিশ মাছ খাওয়াবে, একবেলা খাবেন? অবশ্যই, উনি যদি আমার মন থেকে ভালোবাসে আর উনি যদি আমার সঙ্গী বানাইতে চায় তাও আমি রাজি আছি। এখন জীবনে চাহিদা কি? শুধু একজন সুপুরুষ, ভালো মানুষ? চাহিদা ওটাই যাতে আমার একটা মনের মতো মানুষ হোক, যাতে ও আমার মন থেকে সবসময় ভালোবাসুক। আমি ভালোবাসার কাঙ্গাল, ঠিক আছে? আমি বললামই তো একবার, কবার বলবো ভিডিওতে, মনে করেন আমি তো বললামই বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু লাগবে না, শুধু আমার একটু সুখ দিলেই হবে। সেই সুখটা পেতে গেলে তো টাকা লাগবে, সেই সুখটা পেতে গেলে তো বাড়ি লাগবে, সেই সুখটা তো সম্পত্তি লাগবে, তো সেটা যদি না হয় তো সুখ তো হবে না, তাহলে কি সম্পদশালী হতে হবে সেই ব্যক্তিকে? না, সবাই তো আর এক সমান না, আমাদের এই যে প্রবাসীরা ভাইয়েরা তো সবাই এক সমান না, অনেকজন আছে গরিব মেয়ে পছন্দ করে, ঠিক না? হেতিম মাইয়া আনতে চায়, ওদের লাইফে জড়াইতে চায়, ওরাই আমার লাইফে আসবে। মানে আপনিও চান আর একজন এরকম যে দুঃখ আপনার বুঝবে সে আসবে? তাই সেখানে বয়সের কোনো সীমাবদ্ধতা আছে? হ্যাঁ আছে তো, মনে করেন বয়সে আমার হয়েছে 19 বছর চলতেছে, কেউ আছে 25 বছর, কেউ আছে 40 বছর, কেউ আছে 30 বছর, এরকম ভাবে তো ওরা আসতে চাইবে না? ওরা আবার একটা জিনিস ভাববে না, ও তো 19 বছর আমার সাথে যাবে না, ও তো ছোটো না, তাই একটু হিমচিম খাইতে পারে না? এটা হিমচিম খাওয়ার কোনো দরকার নেই, আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা নির্ভয়ে আমার হাতটা ধরতে পারেন। দর্শক, এর চাইতে আর আসলে ভালো কথা আর বলার কিছুই নেই। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন, এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, আপনারা এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই এই আপুটির একটি ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে রাখবেন, আপনার আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে নিব। আর আপু, দর্শকদের কিছু বলবেন পরিশেষে? হ্যাঁ, দর্শকরা তো কিছু বলবোই, অবশ্যই অবশ্যই বলবো। আর দর্শকরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের হাতে পৌঁছায়, প্রবাসী হোক বাংলাদেশি হোক, যারই হাতে পৌঁছাইব, তো যেহেতু ভিডিওটা করছি আসলে আমার এই মনের থেকে কষ্টগুলো আপনাদের সাথে আমি প্রকাশ করছি, অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর যাদের আপনারা যারা আমার পছন্দ করেন তারা অবশ্যই, আমার তো ফোন নাই, আমার ভাইয়ের যে স্ক্রিনে যে নাম্বারটা দিছে এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাইবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন, আমরা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।